নদনদীর পানি বাড়া অব্যাহত থাকায় উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গাইবান্ধায় পানিবন্দি চার লাখেরও বেশি মানুষ সিরাজগঞ্জের কাজীপুরে বাঁধ ভেঙে ডুবে গেছে পাঁচ হাজার ঘরবাড়ি টাঙ্গাইলে পানিবন্দি একশো এগারোটি গ্রামের কয়েক লাখ মানুষ নগর মান্দায় আত্রায় নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে একত্রিশটি গ্রাম জামালপুরে রেললাইন ডুবে যাওয়ায় বিঘ্নিত রুটে বিভিন্ন রূপে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এদিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গেট খুলে দেয়ায় নতুন করে প্লাবিত হয়েছে চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদন উত্তরাঞ্চলের প্রায় সব নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার একাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার কাজীপুরে বাঁধ ভেঙে ডুবে গেছে পাঁচ হাজার ঘর ঘরের ভিতর পানি

বিপদসীমার একশো পঞ্চাশ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি তিরানব্বই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় চার লাখ মানুষ দুর্গত এলাকাতে পৌঁছয়নি পর্যাপ্ত ত্রাণ দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট ভাঙন ঝুঁকির মধ্যে রয়েছে গাইবান্ধার রক্ষা বাদসহ ঘাঘট ও ব্রহ্মপুত্র নদের বেশ কয়েকটি পয়েন্ট রাস্তা ডুবে যাওয়ায় জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চারটি উপজেলা গাইবান্ধার বাদিয়াখালী স্টেশন থেকে ত্রিমোহনের স্টেশন পর্যন্ত রেললাইন ডুবে যাওয়ায় বিকল্প পথে চলছে রেল যোগাযোগ কুড়িগ্রাম নীলফামারী ও লালমনিরহাটেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি কমলেও নিম্নাঞ্চল এখনও প্লাবিত জামালপুরে যমুনার পানি বিপদসীমার একশো পঁয়ষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইসলামপুর দেওয়ানগঞ্জ মাদারগঞ্জ সরিষাবাড়ি ও জামালপুর সদর সহ সাতটি উপজেলায় চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বন্যায় রেল লাইন ডুবে যাওয়ায় দেওয়ানগঞ্জ থেকে ইসলামপুর পর্যন্ত এবং জামালপুর থেকে তারাকান্দি বঙ্গবন্ধু সেতু পূর্ব লাইন ও উত্তরাঞ্চলে রেল চলাচল বন্ধ রয়েছে শেরপুরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি ফসলি জমি ও রাস্তাঘাট টাঙ্গাই লংশে যমুনা নদীর পানি বিপদসীমার একানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিবন্দী একশো এগারোটি গ্রামের কয়েক লাখ মানুষ ভুয়াপুর উপজেলার তারা এলাকায় বাদ ভেঙে নতুন করে আরো দশটি গ্রাম প্লাবিত হয়েছে এদিকে ধীরে ধীরে পানির চাপ বাড়ছে মধ্যাঞ্চলের নদ নদীগুলোতে পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার চৌত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি ঢুকে পড়েছে ফরিদপুরে চরাঞ্চলে সিলেট অঞ্চলে বিভিন্ন নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে সুনামগঞ্জ সদরের সাথে বিভিন্ন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টির শঙ্কা না থাকায় সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি গেট দেড় ফুট খুলে দেয় চট্টগ্রামের হাটহাজারি রাওজান রাঙ্গুনিয়া বলখালী ও পটিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তীব্র স্রোতের কারণে কর্ণফুলি নদী ও বন্দর চ্যানেলের নৌযান ও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে কাপ্তাই হ্রদে পানি বেড়ে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ ডুবে গেছে এছাড়া খাগড়াছড়ি রাঙামাটি বাঘাইছড়ি সড়কে ভারী যান চলাচল এখনও বন্ধ রয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ